আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি মুসলিমদের পরাজিত মানসিকতা এই অডিও বুকটি। এই অডিও বুকটি যেই বই থেকে করা হচ্ছে সেই বই লেখক ডক্টর আবদুল্লাহ আল খাদির, এবং এই বইটি প্রকাশিত হয়েছে নুসুস পাবলিকেশন থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। মুসলিমদের পরাজিত মানসিকতা বইটি শাইখ ডক্টর আবদুল্লাহ আল খাদির রাহিমহুল্লাহ প্রদত্ত একটি ভাষণ। প্রায় 50 বছর পূর্বে ভাষণটি তিনি ব্রিটেনে মুসলিম তরুণদের উদ্দেশ্যে প্রদান করেছিলেন। আদর্শ, বিশ্বাস, সমর, শিক্ষা ও সংস্কৃতি সহ ব্যক্তি ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলমানদের যে বিপর্যয় পরিলক্ষিত হচ্ছে তা আরও বহু আগেই সূচনা হয়েছে। সে প্রেক্ষিতেই বিষয়বস্তু প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য করে আবদুল্লাহ আল খাতির ভাষণটি প্রদান করেন এবং পরবর্তী সময়ে গ্রন্থাকারে সংকলন করেন। বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনায় এই বইটি বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে তুলে ধরাটা ছিল সময়ের অন্যতম একটি দাবি। আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই অডিও বুকে মোট 3টি বিষয় নিয়ে আলোচনা করা হবে: মানসিক বিপর্যয়ের লক্ষণ, বিপর্যয়ের কারণসমূহ এবং প্রতিকার। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। মানসিক বিপর্যয়ের লক্ষণ কি করে বুঝবেন মুসলিম উম্মাহ মানসিকভাবে বিপর্যস্ত? মুসলিম উম্মার মানসিক বিপর্যয়ের কিছু লক্ষণ আছে, সেগুলো তুলে ধরা হলো। প্রথম লক্ষণ, হতাশায় ভোগা। মুসলিম উম্মাহ আজ উত্তরণের সম্ভাবনা নিয়ে হতাশ। যখন আপনি কোনো মুসলিমের কাছে পুনর্জাগরণের আশা ব্যক্ত করবেন, দেখবেন সে আপনার কাছে হতাশা ব্যক্ত করছে, আর সে আশাহত হৃদয়ে আপনাকে কিছু গদবাদা উদাহরণ শুনিয়ে দিচ্ছে। হয়তো সে বলবে, তুমি উলোবনে মুক্ত ছড়াচ্ছ, এখানে তোমার কথা শুনতে কেউ আসবে না। কেউ বলতে আসবে, তুমি তো ফুটো বেলুনে ফু দিচ্ছ, ফুটো বেলুনে ফু দিয়ে লাভ নেই, একদিক থেকে ফু দিলে বাতাস অন্যদিক থেকে বের হয়ে যাবে, তেমনই তোমার কথা এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। কতিপয় মুসলিম এ জাতীয় অপমান টেনে উদ্যমী ব্যক্তিকে নিষ্পৃহ করে তোলে। যারা পরিবর্তন চায় এবং অন্যায়ের বিরোধিতা করে, এরা তাদের নিরুৎসাহিত করে। আপনি তাদের কাছে গেলে মানসিক বিপর্যয়ের বাস্তব দৃষ্টান্ত দেখতে পাবেন। এই ধরনের অনেকের সাথে আমার দেখা হয়েছে, তাদের মধ্যে শিক্ষার্থী যেমন আছে তেমন শায়েখও আছেন। আপনি যদি তাদের কাউকে বলেন, আপনি মুসলিমদের দিন শেখানোর জন্যে কেন কোনো শিক্ষা সেমিনারের আয়োজন করছেন না, সে আপনাকে উত্তরে বলবে, কাউকে আমি পাশে পাব না, কেউ আমার কথা শুনবে না। মূলত সে নিজে হতাশাগ্রস্ত হয়ে ধ্বংসের ধারপ্রান্তে পৌঁছিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের মানসিকতার সূক্ষ্ম বর্ণনা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বলে সব মানুষ ধ্বংস হয়ে গেছে, সেই মূলত মানুষদের ধ্বংস করেছে। নৈরাশ্যবাদীদের অবস্থা বর্ণনার জন্যে এটি একটি চমৎকার হাদিস। যে বলে মানুষ ভ্রষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই মূলত আরও বেশি নষ্ট ও আরও বেশি ভ্রষ্ট। অনেকের মাঝেই এই প্রবণতা দেখা যায়। তারা ভাবে অমুক নষ্ট হয়ে গেছে, তাকে আর কিছু বলে লাভ নেই, ফলে তারা অন্যায়ের বিরুদ্ধে ও আল্লাহর পথে আহ্বান করা থেকে পিছিয়ে থাকে। তাদের যুক্তি মানুষ শুনে না, আসলে তারা নিজেরাই হতাশ। এই হতাশার কারণে তারা দিন প্রচার, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের মতো অনেক কল্যাণকর কাজ থেকে বঞ্চিত হয়। দ্বিতীয় লক্ষণ, শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন হারিয়ে ফেলা। কিছু মানুষ পাবেন, এরা নিজেদেরকে ওই সমস্ত লোকেদের সাথে তুলনা করে যারা শ্রেষ্ঠত্বে তাদের চেয়েও নিচে, আর যারা তাদের চেয়ে উপরে এরা তাদের লক্ষ্য করে না। এরা বরং নিম্নতর লোকেদের চেয়েও কিছু ভালো হওয়া এরা আত্মতুষ্টি অনুভব করে আর নিজেদের সাফাই গাইতে থাকে। তৃতীয় লক্ষণ, নিজের পরিচয় ভুলে যাওয়া। কিছু মুসলিম পাবেন, জ্ঞানের বিস্তর পরিসরে এরা সৃজনশীলতা ও উদ্ভাবন নিয়ে ভাবে না। এরা কখনো চিন্তাও করে না যে এরা সৃজনশীল ও উদ্ভাবক হতে পারে, কিংবা তারা হতে পারে বিশ্ব নেতৃত্বের অধিকারী। এমনকি প্রযুক্তিগত বিষয়তেও এরা অন্যের অনুগামী হয়ে আছে। এই ধরনের মানসিকতা আপনি বিভিন্ন দেশেই পাবেন, ফলে দেখবেন তারা নিজ দেশের প্রয়োজনীয় সাধারণ বিষয়াদি তৈরি করতে পারছে না, বরং তারা সব কিছু বাইরে থেকে ইম্পোর্ট করে। এরা সর্বদা অন্যদের অনুগামী হয়ে থাকে। নিজেদের শক্তি ও সামর্থ্যের গুপ্ত ভাণ্ডার সম্পর্কে না জানার ফল তাদের এই পরাজিত ও দুর্বল মানসিকতা। চতুর্থ লক্ষণ, পশ্চিমা রীতিনীতি অনুসরণ করা। অনেকে আছে যারা প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন অমুসলিম দেশে অধ্যয়ন করে, তারপর দেশে ফেরার সময় তাদের পজিটিভ নেগেটিভ অনেক কিছুই সাথে করে নিয়ে আসে। এদের মাঝে মানসিক বিপর্যয়ের লক্ষণ স্পষ্ট দেখা যায়। তারা যে পজিটিভ নেগেটিভ অনেক শিক্ষা সংস্কৃতির সাথে করে এনেছে, এটাই তাদের বিপর্যস্ত মানসিকতার লক্ষণ। এরা ভালো মন্দের মাঝে পার্থক্য করতে পারেনি, এরা নির্ণয় করতে পারেনি যে
অমুসলিমদের কাছ থেকে জাগতিক কোন জ্ঞানটি নেওয়া যেতে পারে এবং ভালো কোনো জ্ঞান থেকে থাকলে সেগুলো কি যা আমাদের অর্জন করা প্রয়োজন, সাথে সাথে তাদের কি কি কৃষ্টি কালচার ও অন্ধ অনুসরণ আছে যেগুলো আমাদের বর্জন করা উচিত। তারা দুয়ের মাঝে পার্থক্য করতে পারে না বলেই পাশ্চাত্য প্রাচ্যের পজিটিভ নেগেটিভ সব গ্রহণ করে। বাস্তবতা হলো পশ্চিমারা এগিয়েছে যন্ত্র ও প্রযুক্তিতে, মানবতার দিক থেকে তারা অগ্রসর হতে পারেনি। পশ্চিমাদের উন্নতির বিভিন্ন রিপোর্টে যেই রেখাটি উপরে উঠে আসে সেটা কেবল প্রযুক্তির দিক থেকে, কেননা তারা প্রচুর যন্ত্র আবিষ্কার করেছে। তাই যে জাতি তাদের সামাজিক রীতিনীতি অনুসরণ করবে এবং তাদের সামগ্রিক জীবন পদ্ধতি অবলম্বন করবে তারা হবে মানসিকভাবে চরম অধঃপতিত। সুতরাং তাদের কাছে যেই উন্নতি রয়েছে সেটা প্রযুক্তির উন্নতি, মানবতার নয়। মানবতার মাপকাঠিতে আমরা উন্নতি লাভ করতে পারি কেবল আমাদের দিন মেনে চলার মধ্যে দিয়ে। তবে তাদের আবিষ্কার ও প্রযুক্তিকে আল্লাহর আনুগত্যের পথে কাজে লাগানোর উদ্দেশ্যে আমরা সেগুলো তাদের কাছ থেকে গ্রহণ করতে পারি। পঞ্চম লক্ষণ, পরিস্থিতি বদলে দেবার হিম্মত হারিয়ে ফেলা। রাজনীতি ও অন্যান্য দৃষ্টিকোণ থেকে মুসলমানদের যে দুর্বল অবস্থা, এই অবস্থার উপরেও অনেক মানুষ সন্তুষ্ট। আপনি দেখবেন অনেকে আত্মসমর্পণমূলক বা পরাজয়মূলক সমাধান মেনে নিতে তৎপর। তারা সন্ধি চুক্তির কিয়দংশ বা অর্ধেকাংশ পেয়েই তুষ্ট। উদাহরণস্বরূপ, এমন অনেক মানুষ আছে যারা বলে ইসরায়েল রাষ্ট্র একটি বাস্তবতা, সুতরাং ইসরায়েলের সাথে সুসম্পর্ক বজায় রাখার কোনো বিকল্প নেই। বস্তুত তারা পরাজয় বরণ করে নিয়েছে এবং বিজয় অর্জনের গুণাবলীও হারিয়েছে। আল্লাহ বলেন, তোমরা হীনমন্য হয়ো না এবং দুশ্চিন্তাও করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। সূরা আলে ইমরান আয়াত 139। তারা বিজয়ের গুণাবলী হারিয়ে বসেছে, ফলে তারা ভবিষ্যতের জন্য পুনরুজ্জাগরণ কিংবা নতুন কোনো ক্ষেত্র তৈরির প্রস্তুতি নেয় না, বরং বর্তমানের পরাজয় নিয়ে তারা তুষ্ট। অপরদিকে আলেমগণ সন্তুষ্ট ফতোয়ার আধিক্য, পঠন অধ্যয়ন ও ওয়াজ নসিহত নিয়ে তারা পরিস্থিতিকে মেনে নিয়ে তারপর উপদেশ দিতে থাকেন। পরিস্থিতি পরিবর্তনের কথা তারা বলেন না। আমরা দেখি পরিস্থিতির সাফাই গাওয়ার জন্যে তারা ওজর খোঁজেন, পরিস্থিতি বদলে দেওয়ার জন্যে তারা কোনো উপকরণ খোঁজেন না। ভবিষ্যতের জন্য প্রস্তাবনা ও সমাধান তুলে না ধরে নিছক বর্তমান সমস্যার সমাধান ও ফতোয়া দেওয়ার প্রবণতা, এটাও দুর্বল ও পরাজিত মানসিকতার লক্ষণ। ষষ্ঠ লক্ষণ, স্পষ্টভাবে ইসলামের কথা না বলা, নিজের ইসলামী ব্যক্তিত্বকে গোপন রাখার প্রবণতা, আত্মমর্যাদাবোধ না থাকা ও মানসিক দুর্বলতা মুসলিম তরুণদের মাঝে প্রকট হয়ে ফুটেছে। অনেকেই দেখবেন এই ধরনের কথা বলতে লজ্জা পায়, এটা হালাল এটা হারাম, বিশেষত যখন সে কোনো অমুসলিমের সাথে কথা বলে। দেখবেন যখন কোনো অমুসলিম হারাম কিছু পরিবেশন করছে কিংবা হারামের দিকে ডাকছে, তখন সে বলে ধন্যবাদ আমি চাইছি না, কিংবা অন্য কিছু হোক। এইভাবেই সে তার মন রাখার চেষ্টা করে, কিন্তু স্পষ্ট করে বলে না যে এটা মুসলিমদের নিকট হারাম। কট্টর মৌলবাদী কিংবা এক রেখা বলা হয় কি না, এই আশঙ্কায় অনেকেই দেখবেন ইসলামের বিধান স্পষ্ট করে বলতে ভয় পায়। অমুসলিমদের পোশাক পরিধানের মধ্যে দিয়েও এই মানসিক বিপর্যয় আপনি দেখতে পাবেন। যখন তারা পশ্চিমের দেশে যায় তখন তাদের কেউই কেউই তো পুরোদস্তর পশ্চিমা সাজে এবং পশ্চিমাদের ক্যাপ পর্যন্ত পরে। পশ্চিমাদের পোশাক আশাকের ব্যাপারেও তারা প্রচণ্ড রকমের উৎসুক থাকে। এরা পশ্চিমাদের সন্তুষ্ট করতে পোশাক আশাক সহ জীবনের সর্বক্ষেত্রে এদের অনুকরণ করে। এদেরকে দেখলে আপনার মনে হবে যেন ফারাসি। তারা যে নিজেদের সক্রিয়তা ও সম্পদের মাঝে মর্যাদাবোধ খুঁজে পায় না, এটা মানসিক বিপর্যয়ের লক্ষণ। সম্ভবত পূর্বেও আমি আপনাদের এক ইংরেজের কথা বলেছিলাম যিনি ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলামের মাধ্যমেই তিনি মর্যাদাবান হয়েছেন, সমস্যা নেই। যারা শুনেননি তাদের জন্য আবারও বলছি, সেই ইংরেজ যুবকের সাথে আমার লন্ডনের গিলফোর্ডে সাক্ষাৎ হয়েছিল। সে ইসলাম গ্রহণ করল এবং ইসলাম গ্রহণের কয়েক সপ্তাহ পর অন্য এক দেশে একটি চাকরির ইন্টারভিউর জন্য ডাক পেল। ইসলামী সংঘের যুবকেরা তখন তার সাথে সাক্ষাৎ করতে চাইল। তাদের উদ্দেশ্য ছিল তাকে গিয়ে বুঝানো যেন সে বাইবা বোর্ডে তার ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ না করে, কেননা বাইবা বোর্ডে হয়তো তার ইসলাম গ্রহণের কথা জানতে পেলে তাকে ফিরিয়ে দেবে। তাদের ভয় ছিল চাকরি না পাওয়ার ফলে ভাইটি মানসিকভাবে আঘাত পেয়ে দিন ছেড়ে দিতে পারে। কিন্তু ইসলামী সংঘের যুবকরা গিয়ে যুবকটির দেখা পেল না, কারণ তার আগেই ওই চাকরির ভাইবার জন্যে সে রওনা হয়ে গেছে। স্বাভাবিকভাবেই সেখানে একটিমাত্র পদের জন্যে আরও অনেক অমুসলিম ক্যান্ডিডেট ছিল। একটা সময় ইংরেজ মুসলিম যুবকটির ডাক এলো। যুবকটি বাইবা বোর্ডের সামনে উপস্থিত হয়ে বলল, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার পূর্বের নাম ওয়ার্ড আর বর্তমান নাম উমার। সে আরও বলল, আমি আমার ধর্ম পরিবর্তন করেছি, আমার নাম পরিবর্তন করেছি, আমি চাই যদি আপনারা আমাকে এই চাকরির জন্য নিয়োগ দেন তাহলে আমাকে সালাতের জন্য সময় দেবেন। অবাক বিষয় হলো
এই চাকরির জন্য ভাইবাবুরের সবাই এই যুবককে বাছাই করেছেন। তার চেয়ে অবাক বিষয় হলো তারা যুবকটিকে বলেছেন, আমরা এমন একজন ব্যক্তি খুঁজছিলাম যার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বা ডিসিশন মেকিং পাওয়ার আছে, সেই ক্ষমতা আমরা আপনার মাঝে দেখতে পেয়েছি, কেননা আপনি আপনার নাম ও ধর্ম পরিবর্তন করার মতো দুঃসাহসী সিদ্ধান্তও গ্রহণ করেছেন। ওই ব্যক্তির আত্মমর্যাদার সাথে তার ইসলামী ব্যক্তিত্ব প্রকাশ করেছে, কারণ সে সামাজিক চাপ ও সমস্ত বাধাকে উপেক্ষা করেই দিন গ্রহণ করেছে। এই ধরনের সামাজিক চাপ আমাদের সমাজেও আছে, কিন্তু আমরা এসব ফাসেক ও দুর্বলমনা পরাজিতদের হিসাব কষি, যারা নিজেরা দিন মানার ক্ষমতা রাখে না, ফলে দিনের অর্ধেকটা ছেড়ে হলেও আমরা তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি, যেন তারা ভাবে আমাদের মাঝে কট্টরতা নেই, আবার আমরা আমাদের সালাতের বিষয়েও যত্নশীল। এই ধরনের মানুষ দায়িত্ব পালনের ক্ষেত্রে এমন পন্থা অবলম্বন করতে সন্তুষ্ট হয় যে পন্থায় সে তাদের মনোরঞ্জন করতে পারে। এই পন্থায় ধীরে ধীরে তাদের দিনের অর্ধেকটাও ছেড়ে দিতে হয়। মানসিক বিপর্যয় এভাবেই ঘটে, আর এই বিপর্যয়ের ফলে মানুষ তার ব্যক্তিত্বকে জোরালোভাবে প্রকাশ করতে পারে না। যারা ইসলামের নতুন করে প্রবেশ করে, তারা দিনের সাথে সংশ্লিষ্ট সব কিছুই গ্রহণ করে নিতে চায়, কোনো ধরনের চাপ ছাড়াই। কেউ একজন ইসলাম গ্রহণ করার পর বলেছিল, আমি যখন ইসলাম গ্রহণ করে নিয়েছি তখন উদাহরণস্বরূপ ওই পোশাক যদি ইসলামী হয় আমি কেন পরব না। আপনি দেখবেন রিভার্টেড মুসলিমেরা ইসলাম নিয়ে গর্ববোধ করে, দেখবেন কেউ পাগড়ি পরছে, কেউ সর্বত্রই ইসলামী পোশাক পরিধান করছে, আবার এসবকে নিজেদের মর্যাদার বিষয় মনে করে। এই ধরনের সম্মানবোধ দিনের সাথে তার জোরালো সম্পর্ককেই নির্দেশ করে। এটা নির্দেশ করে দিনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে সে কতটা আগ্রহী। পক্ষান্তরে যারা মুসলিম ঘরের সন্তান হওয়ার সুবাদে মুসলিম, তাদের দেখবেন তারা এক্ষেত্রে অনেক দুর্বল। আমি এখানে সাহাবিগণের একটি ঘটনা উল্লেখ করছি যা আপনাদের স্মরণ করিয়ে দেবে এবং আমাদের সকলের জন্য আত্মমর্যাদার বিষয়টি স্পষ্ট করে দেবে। যে আত্মমর্যাদা বোধ সকলেরই থাকা উচিত, এই ক্ষেত্রে এটি একটি উৎকৃষ্ট ঘটনা। পারস্যের সাথে মুসলিমদের যুদ্ধের সময় সাহাবি রাবি বিন আমের রাদিয়াল্লাহু আনহুর সাথে এই ঘটনাটি ঘটে। পারস্য সেনাপতি ছিল রুস্তম, আর মুসলিমদের সেনাপতি ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। রুস্তম আলোচনার জন্য মুসলিমদের একটি প্রতিনিধি দল চাইল, মুসলিমেরা কেন এসেছে ইত্যাদি বিষয়ে জানতে চায় রুস্তম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একদল প্রতিনিধি পাঠালেন, সে দলে রাবি বিন আমের রাদিয়াল্লাহু আনহু ছিলেন। যখন তিনি রুস্তমের কাছে গেলেন, রুস্তম বলল, তোমরা কেন এসেছ? রাবি বিন আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ আমাদের পাঠিয়েছেন যেন আমরা আল্লাহর বান্দাদেরকে মানুষের দাসত্ব থেকে এক আল্লাহর দাসত্বের দিকে বের করে আনি, যেন পৃথিবীর সংকীর্ণতা থেকে মুক্তি দিয়ে প্রশস্ত পৃথিবীর বুকে নিয়ে আসি। রুস্তম বলল, আমি কত নিঃস্ব, আমার সেনাপতির মাঝে গায়িকা ও পচকের সংখ্যায় সহস্র, তবুও এই যুবকের মতো কেউই নেই। দেখুন, রুস্তম তার এই রাজকীয় অবস্থার মাঝে থেকেই রাবি বিন আমের রাদিয়াল্লাহু আনহুর সামনে নিজেকে নিঃস্ব অনুভব করছে। অথচ রাবি বিন আমের জাজিরাতুল আরব তথা একটি দ্বীপের সাধারণ মানুষ, যাকে পার্শিকরা গ্রাম হিসেবে বিবেচনা করে থাকে। রুস্তমদের যে বস্তুগত সভ্যতা আছে সে তুলনায় তাদের কিছুই নেই। এই সত্ত্বেও রাবি বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, পৃথিবীর সংকীর্ণতা থেকে বিশালতার দিকে মানুষকে নিয়ে যেতে এসেছি। রাবি বিন আমের রাদিয়াল্লাহু আনহু রুস্তমকে বলে চললেন, এবং আল্লাহ আমাদের পাঠিয়েছেন যেন আমরা ধর্মগুলোর অনাচার প্রতিহত করে তাদের মাঝে ইসলামের ইনসাফ ছড়িয়ে দেই। আল্লাহ আমাদেরকে তার দিন দিয়ে তার সৃষ্টিজীবের কাছে পাঠিয়েছেন যেন আমরা তাদের আল্লাহর দিনের দিকে আহ্বান করি। যে আল্লাহর দিন গ্রহণ করবে আমরাও তাকে গ্রহণ করে নিব এবং তার সাথে যুদ্ধ না করে ফিরে যাব, আর যে অস্বীকার করবে আল্লাহর প্রতিশ্রুতি লাভ করা পর্যন্ত আমরা তার সাথে যুদ্ধ চালিয়ে যাব। রুস্তম জিজ্ঞাসা করল, আল্লাহর প্রতিশ্রুতি কি? রিবি বললেন, যারা লড়াই করতে করতে শহীদ হবেন তাদের জন্য জান্নাত, আর যারা বেঁচে থাকবে তাদের জন্য বিজয়। তোমাদের কথা শুনলাম, এই কথা বলে রুস্তম আলোচনা শুরু করল, তোমরা কি যুদ্ধ বিলম্ব করবে যেন আমরা বিষয়টি ভাবতে পারি এবং তোমরাও ভাবার সুযোগ পাও? রিবি বললেন, হ্যাঁ, আপনারা কদিন চান, একদিন না দুদিন? রুস্তম, না, আমাদের জ্ঞানীগুণী ও নেতৃবৃন্দদের সাথে কথা বলতে যে কয়দিন লাগে। রিবি বললেন, সংঘর্ষের সময় শত্রুবাহিনীকে তিন দিনের বেশি অবকাশ দেওয়ার রীতি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাননি। রিবি আত্মমর্যাদা নিয়ে বললেন, তিন দিনের সময় দেয়া হলো, আপনারা আপনাদের সিদ্ধান্ত বেবি চিনতে গ্রহণ করুন। রুস্তম, তুমি কি মুসলিমদের নেতা? রিবি, না, তবে মুসলিমরা এক দেহের মতো, সবচেয়ে সাধারণ মুসলিম যেই চুক্তি করে সেটা সর্বোচ্চ পর্যায়ের মুসলিমের জন্যও প্রযোজ্য। রুস্তমের কথা শিথিল হতে থাকল, সে তার লোকেদের সাথে পরামর্শ করল,
যেন সে পরাজয় মেনে নিতে চাইছে। তার লোকেরা তাকে বলল, আপনি আপনার দিন ছেড়ে এই কুকুরের কথা মেনে নেবেন? তার পোশাক দেখুন। রুস্তম বলল, ধুর, তোমরা পোশাক আশাক দেখো না, তার কথা চিন্তা ও তাকে দেখো। আরবেরা তো পোশাক আশাক ও খাবার দাবারের গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় তাদের বংশ পরিচয়ে। একজন মুসলিমের কথা শুনে এই হলো রুস্তমের দৃষ্টিভঙ্গি। এখনকার আরবেরা এর সম্পূর্ণ বিপরীত। আরব যুবকদের এখন গুরুত্বের বিষয় পোশাক আদি, বংশ, অমুসলিম নারীদের সাথে সম্পর্ক এবং এই জাতীয় বিষয়াদি তাদের কাছে স্বাভাবিক। তারা নতুন কোনো মডেল, ফ্যাশন ও সাজসজ্জা দেখলে হুমড়ি খেয়ে পড়ে। এরপর তারা আরেক ডিজাইনের পিছু ছুটে, নববর্ষের পোশাক, শীতকালীন পোশাক, বস্তু উৎসবের পোশাক, পোশাক আর পোশাক, প্রচুর পোশাক। দেখবেন তারা হুজগে বিভিন্ন ধরনের পোশাকের ওপর যেন ঝাঁপিয়ে পড়ছে। এই উদাহরণে আমাদের আলোচ্য বিষয় হল দিন প্রচারের ক্ষেত্রে রিবঈ বিন আমিরের আত্মমর্যাদাবোধ। ঐতিহাসিকরা রিবঈ বিন আমিরের ঘটনা উল্লেখ করে লিখেছেন, রিবঈ বিন আমির রুস্তমের সভাকক্ষে আসার আগেই সে তার নানা রকম মণিমুক্তা, জহরাত ও নানান রকম সাজসজ্জা দিয়ে পূর্ণ করে রেখেছিল। সে এসব চাকচিক্য দেখিয়ে বেদুইন আরবদেরকে ভড়কে দিতে চেয়েছিল। কিন্তু রিবঈ বিন আমির যখন আসলেন, অস্ত্র নিয়ে সভাকক্ষে প্রবেশ করলেন। প্রহরীরা তাকে বলেছিল, অস্ত্র রাখো। তিনি বললেন, তোমরাই আমাকে ডেকেছ, আমি আসিনি, এভাবে যেতে দিলে প্রবেশ করব, নয়তো ফিরে যাব। সৈনিকেরা বাধ্য হয়ে সেভাবেই প্রবেশের অনুমতি দিলেন। ফলে তিনি তার অস্ত্র ও বর্শা নিয়ে প্রবেশ করছিলেন। তারা তাকে অবাক করে দেওয়ার জন্যে কারুকার্য খচিত যে গালিচা বিজিয়েছিল, সেই গালিচা তিনি বর্শার আঘাতে ছিঁড়তে ছিঁড়তে সামনে অগ্রসর হলেন। রুস্তমের সামনে গিয়ে তিনি তার ঘোড়া তার সিংহাসনের একটি খুঁটির সাথে বাঁধলেন। কি আত্মমর্যাদাবোধ! আমি আসিনি, তোমরা ডেকেছ, আমাকে এভাবেই যেতে দেবে, নয়তো ফিরে যাব। আর এখন মুসলিমেরা কাফিরদের কাছে যায়। তারা যায় হীনবল ও পরাজিত মানসিকতা নিয়ে। সপ্তম লক্ষণ, লক্ষ্য ছোট হওয়া। উচ্চাকাঙ্ক্ষা ও দূরপথের লক্ষ্য ছেড়ে দিয়ে সীমিত কোনো লক্ষ্য অর্জন পেয়ে তুষ্ট থাকা বিপর্যস্ত মানসিকতার লক্ষণ। অধিকাংশ আলিমদের দেখবেন তাদের লক্ষ্য খুব সীমিত। আপনি কোনো আলিমের সাথে কথা বলে দেখুন, সে এই ধরনের সুউচ্চ লক্ষ্য লালন করে না যে আমি দিনের দাওয়াত সারা বিশ্বে ছড়িয়ে দেব। কোনোদিনও তার চিন্তায় আসে না যে একদিন বিশ্বে ইসলামের আধিপত্য চলবে এবং ইসলামী বিশ্বের নেতৃত্ব দিবে। দেখবেন এরা তাদের সুউচ্চ লক্ষ্য ও বুলন্দ হিম্মত ভুলে সরল লক্ষ্য নিয়ে অন্তর্দুষ্ট। দায়ীদের অবস্থাও একই রকম। তারা সীমিত পরিসরে ইসলাম মানাকেই যথেষ্ট মনে করে। ইসলামকে জীবনের সর্বপরিসরে বিস্তার করা ও মানার সুউচ্চ লক্ষ্য তারা ধারণ করে না। আমরা দেখতে পাই এই ধরনের উচ্চাকাঙ্ক্ষা রাখা দৃঢ়প্রত্যয় ব্যক্তিদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যের প্রশংসা করে বলেছেন, রহমানের যে সমস্ত বান্দা বলে, হে আমাদের রব, আপনি আমাদের, আমাদের স্ত্রী ও বংশের মধ্যে থেকে চক্ষু শীতলকারী সন্তান দান করুন এবং আমাদের মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। অর্থাৎ আপনি আমাদেরকে মুত্তাকিদের আদর্শ বানিয়ে দেন, নিছক পথভ্রষ্ট বা নিছক সৎ মুমিনদের নয়, বরং যারা মুত্তাকি হবে তাদের আদর্শ। এটাই হলো সুউচ্চ মনোবল, যে মনোবল ধারণ করে আমাদের আত্মগঠন করতে হবে। উচ্চ লক্ষ্য বিসর্জনের আরেকটি নমুনা এই যে, আপনি দেখবেন অনেক ছাত্র ও তরুণ তাদের চিন্তাকে সীমাবদ্ধ করে সমসাময়িক কাউকে নিজের আদর্শ বানিয়ে থাকে। অর্থাৎ তার জীবনে যার কোনো ভূমিকা রয়েছে কিংবা যিনি তার ওস্তাদ, এমন কাউকে তার আদর্শ বানিয়ে নেয়। অথচ সে তার আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানায়নি। বরং এই শিক্ষার্থী ভাবতেই পারে না যে কোনোদিন সে তার শিক্ষককেও ছাড়িয়ে যেতে পারে। বরং সে মনে করে এই ধরনের চিন্তা মাথায় আসা মানে তার ওস্তাদের প্রতি অবমাননা। কখনো এই ধরনের শিক্ষার্থী মনে করে তার শিক্ষকের যে আত্মাধিক ক্ষমতা রয়েছে সেখানে তার পৌঁছা সম্ভব নয়। যদি সে মনে করে যে তার ওস্তাদ কোনো বিষয়ে ভুল করেছে, তবুও সে কোনোদিন চিন্তাও করে না যে এই বিষয়ে তার ওস্তাদের সাথে কথা বলা উচিত। সে মনে করে এই বিষয়ে কথা বলা মানে তার ওস্তাদকে ছোট করা, তাই সে নিজের মনকে এই কথা বলে সান্ত্বনা দেয়। হয়তো তার ওস্তাদই সঠিক, এটা একটি ভুল চিন্তা। কেননা যদি আমরা ধরে নিই যে ছাত্র তার ওস্তাদ কিংবা শাইখদের চেয়েও শ্রেষ্ঠ হতে পারে না, তাহলে তো মুসলিমদের অধঃপতন শুরু হয়ে যাবে। কেননা এতে করে শিক্ষকদের ইলমের একটি স্তর থাকবে আর ছাত্রের স্তর থাকবে আরও একটু নিচে, ছাত্রের ছাত্রের স্তর থাকবে আরও একটু নিচে, আরও একটু নিচে, এভাবে অনেক নিচে। এভাবে মানুষ জ্ঞানের তলানিতে গিয়ে পৌঁছবে। এই ধরনের চিন্তা বাস্তবতা বিবর্জিত। এই ধরনের চিন্তার মাঝে কেউ যদি নিজেকে সীমাবদ্ধ রাখে তবে সে উন্নতি করতে পারবে না। এই ধরনের চিন্তা লালনের দ্বারা মানুষ দুর্বল মনা হয়ে পড়ে। ছাত্র যদি তার ওস্তাদকে ছাড়িয়ে যায়, এতে ওস্তাদের অপমানের কিছুই নেই, এতে তার মর্যাদাও কমে না। আমি আপনাদের প্রশ্ন করছি, আপনারা কি ইবনু তাইমিয়ার ওস্তাদদের নাম বলতে পারবেন?
ইমাম বুখারির উস্তাদ কারা ছিলেন, ইমাম মুসলিমের শাইখ ছিলেন কারা? এরা সকলেই তো এমন আলিম নিজেদের কর্মের জন্যে যাদের মজবুত একটি নাম পরিচয় আছে, তারপরেও তাদের উস্তাদদের নাম সাধারণ মানুষ জানে না বললেই চলে। যদি পূর্বেও আমরা এই ধরনের পরাজিত চিন্তা ধারণা লালন করতাম তাহলে বলতাম ইমাম ইবনু তাইমিয়া তার উস্তাদ থেকে শ্রেষ্ঠ হতে পারবে না, তাহলে তার গণ্ডির বাইরে ইবনু তাইমিয়া আসতে পারে না। ইমাম বুখারির বেলাও একই কথা। সুতরাং এই ধরনের চিন্তা ভাবনা ভুল, আমাদের এ থেকে মুক্ত হতে হবে। অষ্টম লক্ষণ, শুধুই আত্মরক্ষামূলক জবাব দেয়া। মুসলিম লেখক ও তরুণদের মধ্যে যারা পশ্চিমা স্কলারদের সাথে আলোচনা ও বিতর্ক করেন তাদের লিখনীতে হীনমন্যতার লক্ষণ পরিলক্ষিত হয়। কিছু মুসলিম লেখক দেখবেন তারা শুধু ইসলামের উপর আরোপিত বিভিন্ন অপবাদের জবাবে বই রচনা করে, তাদের সব লেখাই হয় আত্মরক্ষামূলক। তাদের দেখলে মনে হয় ইসলাম যেন অপবাদের শেকলে বন্দী। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন 9টা বিয়ে করেছেন, মুসলিম পুরুষ কেন 4টা বিয়ে করতে পারবে, চুরের হাত কেটে ফেলতে হবে কেন, কীভাবে কী ফায়দা ইত্যাদি। নিজেদের জোরালো ও সম্মানজনক অবস্থানের কথা ভুলে এক ধরনের হীনমন্যতা থেকে এরা এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করে। যারা জানতে চায় তাদের সামনে তো এগুলো স্পষ্ট হওয়া প্রয়োজন, কিন্তু তা যেন এমনভাবে না হয় যা দুর্বল মানসিকতার পরিচয় বহন করে। তেমনই কিছু কিছু তরুণ আছে, বিশেষত যারা পাশ্চাত্যে যায়, তারা এই ধরনের বিষয়বস্তুর বই খোঁজে। এই বিধানের হিকমাহ কী, ওই বিধানের হিকমাহ কী, সে ভাবে এই জাতীয় অধ্যয়ন করে অচিরে পশ্চিমাদের সমস্ত বিদ্বেষ দূর করে দেবে। বাস্তবতা হলো পশ্চিমারা কথায় নয় কাজ চায়। আপনি তাদের সাথে বিতর্ক করে যতই জবাব দিন তাদের সন্তুষ্ট করতে পারবেন না। তাদের সন্তুষ্ট করতে পারে কেবল কাজ তথা কথার বাস্তব প্রমাণ। তারা দেখে এই মানুষ যা বলে তা বাস্তবায়নও করে, এবং সে এটা বাস্তবায়নের পথে সে সমস্ত কষ্টক্লেষ্ট সহ্য করতেও প্রস্তুত। সাইদ কুতুব শাহিদ তার আমেরিকায় অবস্থানকালীন সময়ের স্মৃতিচারণ করে বলেন, আমার অনেক মুসলিম বন্ধুরা সেখানে হীনমন্যতায় থাকে এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিত, কিন্তু আমি কখনও হীনমন্যতা অনুভব করতাম না। তারা ইসলামের বিভিন্ন বিষয়ে আপত্তি করে আমাকে প্রশ্ন করত, আমি তাদের এসব প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তাদের বিভিন্ন রীতিনীতি ও বিশ্বাস নিয়ে কথা বলতাম। কেননা ধরুন এক ব্যক্তি আপনার উপর অস্ত্র তুলল, তখন আপনি কি তার সাথে আলোচনায় বসবেন নাকি তাকে নিরস্ত্র করবেন? আগে তাকে নিরস্ত্র করুন, তারপর তার সাথে আলোচনায় বসুন এবং আপনার যুক্তি তুলে ধরুন। সাইদ কুতুব যখন তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুললেন তখন তারা হীনবল হয়ে পড়ত, কেননা তারা যে যুক্তির উপর ভর করে আছে তা তো বড় নড়বড়ে। নবম লক্ষণ, দিন প্রচারে অলসতা। পৃথিবীর বুকে দিনের প্রচার প্রসারের ব্যাপারে অলসতা ও শিথিলতা মানসিক বিপর্যয়ের লক্ষণ। এই বিপর্যয় ফুটে ওঠে পরাজিতদের দুর্বলতার মধ্যে দিয়ে এবং তাদের কিছু কিছু দলিলের ব্যাখ্যা করার মধ্যে দিয়েও, যে দলিলগুলো এই কথা প্রমাণ করে যে আগামীতে মুসলিমদের অবস্থা আরও নাজুক হবে, আরও দুর্বল হবে এবং ফিতনা ফাসাদে দুনিয়া ভরে যাবে। আমি আপনাদের এ বিষয়ে কয়েকটি উদাহরণ দিচ্ছি। এক, বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন হবে মুসলিমদের সর্বোত্তম সম্পদ হবে মেষপাল, যা নিয়ে সে পাহাড়ের চূড়া ও কোনো উপত্যকায় আশ্রয় নিবে এবং ফিতনা হতে বাঁচতে সে তার দিন নিয়ে পালিয়ে বেড়াবে। এই সমস্ত দলিলের দিকে ঝুঁকে সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর ব্যাখ্যা করে যে এটাই সেই জামানা যখন ফিতনা বেড়ে যাবে। সুতরাং মানুষ থেকে দূরত্ব বজায় রাখায় আমাদের জন্য উত্তম। এই শ্রেণীর মানুষ কখনো অন্য আরও একটি দলিল নিয়ে আসে। দলিলটি হলো বুখারীর বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ না তোমরা তোমাদের রবের সাক্ষাৎ লাভ করো, পূর্বের সময় থেকে পরের সময় আরও অনিষ্টের হবে। এই হাদিসের ব্যাখ্যায় শাইখ আলবানি বলেন, এটি একটি নির্দিষ্ট সময়ের কথা। অন্যান্য হাদিসের আলোকে যখন আমরা হাদিসটি বুঝব তখন স্পষ্ট হয়ে যাবে যে ইয়াজিদের মতো জালেম শাসকের সময় শেষে আবারও খিলাফতে রাশেদা প্রতিষ্ঠিত হয়েছে। দশম লক্ষণ, মানব রচিত বিধানে সন্তুষ্ট হয়ে যাওয়া। অনেক মুসলিম আছে যারা আল্লাহর শরিয়ার পরিবর্তে মানব রচিত বিধান ও শাসন ব্যবস্থা নিয়ে তুষ্ট। বরং অধিকাংশ দেশেই আজ মুসলিমেরা মানব রচিত বিধান বাস্তবায়ন করছে। আল্লাহর শরিয়া নিয়ে অন্য আইন ও বিচার ব্যবস্থা অধ্যয়ন এই কথাই প্রমাণ করে যে তারা তাদের দিন নিয়ে সন্তুষ্ট নয় এবং তারা বিপর্যস্ত। বিপর্যয়ের কারণসমূহ, উম্মার মাঝে বিরাজমান এই ব্যাধির কারণগুলো কী? কিছু কারণ আছে অভ্যন্তরীণ, যেগুলো আমাদের নিজেদের সৃষ্টি, আর কিছু কারণ আছে এমন যেগুলো বাইরে থেকে এসে আমাদের পরিবেশে মিশে গেছে। অভ্যন্তরীণ কারণসমূহ, প্রথম কারণ, ইমানই দুর্বলতা, মুসলিমদের ইমানের দুর্বলতা। ইমান যখন দুর্বল হয়ে পড়ে তখন সাহস হ্রাস পায়, হতাশা সৃষ্টি হয়, ব্যক্তি তখন আর কষ্টক্লেশ ও বিপদ আপদে সহিষ্ণু থাকতে পারে না,
দেখা যায় ব্যক্তি তুচ্ছ তুচ্ছ বিষয়েও পিছু নেই, যা তাদের ব্যক্তিত্বকে নিস্তেজ ও বিধ্বস্ত করে দেয়। দ্বিতীয় কারণ, জিহাদ ছেড়ে দেওয়া। মুসলিমেরা পূর্ণাঙ্গ ও সামগ্রিক অর্থেই জিহাদ ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বুঝিয়েছেন জিহাদ ছেড়ে দেওয়ার পরিণতি লাঞ্ছনা ও হীনমন্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা ইনা পদ্ধতিতে কেনা বেচা করবে, গরুর ল্যাজ ধরে থাকবে, কৃষিকাজে সন্তুষ্ট হয়ে পড়বে এবং জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। এই অপদস্থতা কেউ তোমাদের থেকে অপসারণ করবে না যতক্ষণ না তোমরা তোমাদের দিনে ফিরে আসবে। আবু দাউদ 409। ইনা হলো এক ধরনের কেনা বেচা পদ্ধতি। এই পদ্ধতিতে হিলার পন্থা অবলম্বন করে সুদ আদান প্রদান করা হয়। পরে এর ব্যাখ্যা করব ইনশা আল্লাহ। এখন তো আর সুদ খেলে হিলা লাগে না। মুসলিমরা প্রকাশ্যেই সুদ নিচ্ছে, প্রকাশ্যেই সুদ দিচ্ছে। গাভীর ল্যাজ ধরে চলা বলতে চাষাবাদ বোঝানো হয়েছে। ভূমিকর্ষণের জন্যে কৃষক যখন গরুর ল্যাজ ধরে হাঁকিয়ে চলে। কৃষিকাজে সন্তুষ্ট হয়ে যাওয়া বলতে বোঝানো হয়েছে দুনিয়ার প্রতি সন্তুষ্ট হয়ে যাওয়া এবং স্থবির হয়ে পড়া। তোমরা জিহাদ ছেড়ে দেবে, তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। তিনি এই লাঞ্ছনা তোমাদের থেকে সরাবেন না যতক্ষণ না তোমরা তোমাদের দিনে ফিরে আসবে। এখানে সমস্যার কথা প্রতিকারে বিদ্যমান, আর তা হলো আল্লাহর কাছে ফিরে আসা। তবেই আল্লাহ সেই লাঞ্ছনা দূরীভূত করবেন যার মধ্যে দিয়ে মুসলিমরা আজ বেঁচে আছে। তৃতীয় কারণ, বিপদের ভয়ে আতঙ্কিত থাকা। সম্পূর্ণ দিন মেনে চলার পথে সম্ভাব্য বিপদ আপদের আশঙ্কা ও ভীতি বিরাজ করে। বিষয়টা যেন এমন, তারা ভাবছে এই পথ গোলাপ ফুলে সুবাসিত, বরং এই পথ তো বিপদসংকুল ও কণ্টকাকীর্ণ। আল্লাহ বলেন, মানুষ কি মনে করেছে যে তারা ঈমান এনেছে বললেই তাদের ছেড়ে দেয়া হবে এবং তাদের পরীক্ষা নেওয়া হবে না? তাদের পূর্বে যারা ছিল তাদেরও পরীক্ষা করেছি। অবশ্যই আল্লাহ জেনে নেবেন কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। কেউ যদি মনে করে দিনের পথ কুসুমাকীর্ণ, গোলাপ ফুলে সুবাসিত এবং সহজ, সে ভুল করবে। দিনের অনুসারী ব্যক্তিদের জন্যে বিপদ আপদ ও সমস্যার অপেক্ষা করা ছাড়া ভিন্ন উপায় নেই। এই সমস্ত পরীক্ষার মুখোমুখি তাদের হতেই হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলেছে আর তিনি জেনে নেবেন কারা মিথ্যাবাদী। সত্য নিছক দাবির নাম নয় যে আপনি বলবেন আমার নিয়ত ভালো এবং আমার অন্তর ঠিক আছে। সত্য বরং পার্থিব্য জীবনের একটি বাস্তবতা। জীবনযাপনের মধ্যে দিয়ে এবং বিপদ আপদের মুখোমুখি হওয়ার মধ্যে দিয়ে যার প্রমাণ দিতে হয়। দিনের পথে আমাদের কখনও ছোট ছোট পরীক্ষার সম্মুখীন হতে হয়। যেমন দিন মানা শুরু করলে অনেককে তাদের পরিবারের মুখোমুখি হতে হয়। অনেকের সামনে তাদের পরিবার বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রকৃত মুসলিম ব্যক্তি তার আত্মীয় স্বজন ও সঙ্গী সাথীদের দ্বারাও বিপদের সম্মুখীন হতে পারে। বিপদ কখনো আরও বড় হয়ে দেখা দেয়, যেমন কাউকে কাউকে জেল জরিমানা হত্যার হুমকির মুখোমুখি হতে হয়। দিন অনুশীলনের পথে পরিবারের বাধা থেকেও এগুলো বড় ফিতনা। সুতরাং দিনের পথ কণ্টকাকীর্ণ সহজ নয়। বুখারী হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামকে চাহিদাপূর্ণ বস্তু ও প্রবৃত্তি দ্বারা বেষ্টন করে রাখা হয়েছে আর জান্নাতকে ব্যস্ত করা হয়েছে কষ্ট ক্লেশ দ্বারা। চতুর্থ কারণ, নিজেদেরকে ব্যর্থ মনে করা। কিছু মানুষ ভুল করে এবং সেই ভুলকে সাধারণ বিষয় মনে করে, ব্যর্থ হয় এবং সে ব্যর্থতাকে স্বাভাবিক বানিয়ে ফেলে, ফলে তাকে সর্বদা দুর্বলতার মাঝেই থাকতে হয়। এই ধরনের ব্যক্তিকে দেখবেন কোনো একটি বিষয়ে ব্যর্থ হয়ে সে ওই ব্যর্থতাকে তার সারা জীবনের উপর চাপিয়ে দেয় এবং বলে আমি তো ব্যর্থ, ফলে সে হতাশা ও মানসিক দুর্বলতায় পর্যবসিত হয়। পঞ্চম কারণ, ইতিহাসের সাহসী ভূমিকাগুলো ভুলে যাওয়া। সংকীর্ণ দৃষ্টি দিয়ে ইতিহাস পাঠ করা অথবা ইতিহাসের কোনো একটি সময়কে বা কোনো একটি যুগের নির্দিষ্ট কোনো ঘটনাকে সীমাবদ্ধ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি নির্দিষ্ট একটি শহরে বাস করে, সেখানে সে মুসলিমদের মাঝে পারস্পরিক কলহ ও দ্বন্দ্ব দেখতে পারে। হতে পারে তার দেশে মুসলিমদের অবস্থা খুব দুর্বল, কিন্তু সে এই এক স্থানের সমস্যাকে সব জায়গার সমস্যা মনে করে হতাশায় ভুগতে থাকে যে সারা পৃথিবীর মুসলিমদের অবস্থা এমনই। কয়েকদিন পূর্বে এক ব্যক্তির সাথে আমার আলোচনা হচ্ছিল। তিনি বলছিলেন, আমাদের দেশে শিশু কিশোরদের মাঝে কুরআন হিফজ করার চর্চা এখনও গড়ে ওঠেনি, বড়রাও মৃত্যু পথযাত্রী। এই অবস্থা চলতে থাকলে তো হাফেজে কুরআনের সংখ্যা প্রকট আকারে দেখা দেবে। এই লোক নির্দিষ্ট একটি অঞ্চলে তার দৃষ্টি সীমাবদ্ধ রাখার কারণে হতাশ হয়ে পড়েছেন। অথচ তিনি যদি বহির্বিশ্ব সফর করতেন কিংবা তার আশেপাশে নজর দিতেন, তাহলে অবশ্যই তার এই ভুল দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটত। তিনি দেখতে পেতেন যে সাধারণ মুসলিমদের মাঝে ইসলামের চর্চা কত বেশি,
তাদের মাঝে দিনই চেতনা কত প্রখর। হয়তো সামাজিক কোনো প্রতিবন্ধকতা কিংবা অন্য কোনো কারণে তার এলাকায় সে চেতনা অনুভূত হচ্ছে না। অনুসন্ধিচ্ছ দৃষ্টি দিয়ে দেশ বিদেশ সফর করলে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে পড়ালেখা করলে মুসলিম উম্মার প্রকৃত অবস্থা জানা যাবে, যা মনে আশাবাদ সৃষ্টি করবে এবং ইসলামী পুনর্জাগরণের চেতনায় উজ্জীবিত করবে। সুতরাং নির্দিষ্ট একটি ভূখণ্ডের দৃষ্টিকে সীমাবদ্ধ রাখলে নিরাশ হতে হবে। অনুরূপভাবে একই কথা, যদি নিজেকে আপনি বিশেষ কোনো সময়ের মাঝে সীমাবদ্ধ রাখেন তাহলে অন্তর হতাশায় ছেয়ে যাবে। যেমন বর্তমান সময়ের প্রতি লক্ষ্য করে যদি বলা হয়, ইসলামী বিশ্বের মানচিত্র জুড়ে গোটা মুসলিম জাতি ভূখণ্ডে বিভক্ত হয়ে পড়েছে, তাদের পারস্পরিক অবস্থা খুবই দুর্বল, দীনের দায়ীগণও প্রত্যেকে বিচ্ছিন্নভাবে মেহনত করছেন, তাহলে এই জাতীয় চিন্তাভাবনা আমাদের মানসিকতা দুর্বল করে দেবে। যদি আমরা ইতিহাসে ফিরে যাই তবে সেখান থেকে অনেক শিক্ষা নিতে পারব। উদাহরণস্বরূপ তাতারদের সময়কাল, তারা মুসলিমদের পরাজিত করে হাজার হাজার মুসলিমকে হত্যা করেছে। বাগদাদে তারা টানা 40 দিন মুসলিমদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। অবশিষ্ট মুসলিমেরা তখন আত্মগোপনে চলে গিয়েছিল। বাগদাদে 40 দিন তাতারিদের হত্যাযজ্ঞের ভয়ে জামাতে সালাত আদায় হয়নি। 317 হিজরি পূর্ব জাজিরাতুল আরবে তখন কারামাতিদের রাজত্ব। সে বছর হজ চলাকালীন জিল হজের 8 তারিখ তারা আবু তাহের কারামাতির নেতৃত্বে মক্কায় গমন করেছিল এবং মুসলিমদের যাচ্ছে তাইভাবে হত্যা করে হাজরে আসওয়াদ ছিনিয়ে নিয়েছিল। ওদের সর্দার সেদিন আসফালান করে বলেছিল, আবাবিল পাখি কোথায়, কালো পাথরে মাটির টিলা কোথায়। তারা হাজরে আসওয়াদ নিয়ে গিয়ে পূর্ব জাজিরাতুল আরবে প্রতিস্থাপন করেছিল। 339 হিজরি পর্যন্ত 22 বছর হাজরে আসওয়াদ মক্কার বাইরে পূর্ব জাজিরাতুল আরবে ছিল। কারামিতারা তার চারপাশে তাওয়াফ করত। তারা কাবাকেও স্থানান্তর করতে চাইছিল। কি ভয়ঙ্কর পরিস্থিতি! তারপরেও মুসলিমেরা আবার তাদের শক্তি মর্যাদা ফিরে এসেছে। ক্রুসেডাররা 91 বছর বাইতুল মাকদিসে তালা ঝুলিয়ে আল কুদস শাসন করেছে। ওখানে না কোনো জামাত হতো আর না কোনো জুমআ। 492 হিজরি থেকে 583 হিজরি পর্যন্ত বাইতুল মাকদিসে ক্রুশ ঝুলিয়ে রাখা হয়েছিল। আর এখন ইহুদিদের আল কুদসে দখল নেয়ার 50 বছর হয়নি। তাছাড়া মুসলিমেরা সেখানে জামাতে সালাত আদায় ও জুম্মা পড়ছেই। তখনকার মতো বাইতুল মাকদিসের উপর কোনো ধরনের ক্রুশ রাখা হয়নি। এরপরেও মুসলিমদের মাঝে দুর্বলতা ও হীনমন্যতার প্রকাশ। তারা বলছে, ইসরায়েল বাস্তবকই একটি রাষ্ট্র, এর উৎখাতের ন্যূনতম আশা করা যায় না। সুতরাং ইসরায়েলের সাথে শান্তি ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের বিকল্প নেই। যে যুগে ক্রুসেডারেরা বাইতুল মাকদিস শাসন করেছে সে যুগেও মুসলিমেরা দুর্বলতা ও হীনমন্যতায় ভেঙে পড়েনি, কেননা তারা আল্লাহর আদেশের অনুসরণ করত। আল্লাহ আদেশ করেছেন, তোমরা ভেঙে পড়ো না এবং দুঃখ পুয়ো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। তারা ভেঙে পড়েনি, তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়নি। আপনারা ইতিহাস পড়ুন, ইতিহাস খুঁজে দেখুন, ইবনে কাসিরের আল বিদায়া ও নিহায়া পড়ে দেখুন, 583 হিজরির সেই ঘটনাটি পড়ুন, যখন 91 বছর পর কীভাবে মুসলিমেরা বাইতুল মাকদিসে প্রবেশ করে জুমআর সালাত পড়েছিল। এই ঘটনা আপনার মাঝে আশার সঞ্চার করবে যে আজকের এ অবস্থাও বদলে যাবে ইনশা আল্লাহ। যদি আপনি কোনো ধরনের শিক্ষা গ্রহণ ব্যতীত রেখে ইতিহাস পড়েন এবং ইতিহাসের কোনো একটি সময়ের মাঝে নিজেকে আবদ্ধ করে রাখেন, তাহলে আপনার মাঝে হতাশা ও নৈরাশ্য সৃষ্টি হবে। আমাদের অবশ্যই ইতিহাস থেকে গ্রহণ করতে হবে যেন আমাদের মাঝে ইমানি শক্তি ও উদ্যমতা ও স্পৃহা সৃষ্টি হয়। ষষ্ঠ কারণ, আপন শক্তি কাজে না লাগানো। এই দিনকে আঁকড়ে ধরার মধ্যে যে কী পরিমাণ অপরিমেয় শক্তি নিহিত তা আমরা এখনও জানি না। পরিণামে আমরা দিন ছেড়ে দিয়েছি, দিনের অন্তর্নিহিত শক্তির খোঁজ আমরা জানি না। জীবনের বিস্তৃত রূপরেখা দাঁড় করানোর জন্যে ইবাদত, বিধিবিধান ও যা কিছু প্রয়োজন সবই দিনের মধ্যে রয়েছে। কিয়ামত পর্যন্ত আমাদের কী কী করতে হবে সবই সুস্পষ্ট করে বর্ণনা করে দেয়া এই দিনে। বাস্তবিক অর্থে এই অনেক বড় ত্রুটি যে আমাদের কাছে আদর্শ, শক্তি, পৃথিবীর ধনভাণ্ডার সবই আছে, কিন্তু আমরা এগুলো থেকে উপকৃত হতে পারি না। কবি বলেন, পূর্ণতা দেওয়ার ক্ষমতা আছে তবু অপূর্ণতা। মানুষের এর চেয়েও বড় ত্রুটি হতে পারে না। অর্থাৎ সবচেয়ে বড় ত্রুটি হলো আপনি কোনো কাজ করতে সক্ষম তারপরেও সেই কাজ করছেন না। সপ্তম কারণ, সর্বোচ্চ স্বপ্ন দেখতে ভয় পাওয়া। অনেক সময় মুসলিমদের প্রত্যাশা থাকে সামান্য এবং খুবই সীমিত। মুসলিমদের মাধ্যমে অন্যরা স্বপ্ন দেখে কিংবা মুসলিমেরা অন্যের স্বপ্ন পূরণের মাধ্যম হয় মাত্র। মুসলিমদের আকাঙ্ক্ষা হয় খুব সীমিত, তারা বড় আকাঙ্ক্ষা লালনের চিন্তাও করে না। মুসলিমেরা পাহাড়ের চূড়া দেখে ভয় পেয়ে পাহাড়ের তলদেশে কিংবা উপত্যকায় বাস করে। কবি বলেন, পাহাড়ে আরোহের ভয়ে
গর্তের মধ্যে আবাস করেছে যুগের পর যুগ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত আছে যে তিনি তার সন্তানকে জিজ্ঞাসা করলেন, কার মতো হতে চাও? সন্তান বলল, আপনার মতো। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, না, তুমি বরং রাসুলের মতো হতে চাইবে, কেননা তোমার লক্ষ্য যদি হয় আলীর মতো হওয়া, তাহলে আর আলীর সমান তুমি হতে পারবে না। কিন্তু তোমার লক্ষ্য যদি হয় রাসুলের মতো হওয়া, আর তোমার আদর্শ যদি হন রাসুল, তাহলে তুমিও তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। তবে শ্রেষ্ঠত্বে হয়তো তুমি আলীকেও ছাড়িয়ে যেতে পারবে। মানুষের লক্ষ্য যত বড়, অভীষ্ট লক্ষ্যে পৌঁছার প্রস্তুতি ও উপকরণও সে সেভাবেই গ্রহণ করে। অষ্টম কারণ, পরাজিত জাতির ন্যায় মুসলিমদের বেঁচে থাকা। মানুষ যখন পরাজয় ও হীনমন্যতায় ভোগে, তখন সে অন্যের অন্ধ অনুকরণ ও অনুসরণ করে এবং অন্যের কাছে ভালোমন্দ যা পায় বাজ বিচার ছাড়াই গ্রহণ করে। ইবনে খালদুন তার মুকাদ্দামায় এই ধরনের মানসিকতার সমালোচনা করে বলেন, পরাজিতরা সর্বদা বেশভূষা, বিশ্বাস ও সর্বক্ষেত্রে বিজয়ীদের অন্ধ অনুকরণে লিপ্ত থাকে। মানুষের বিশ্বাস হল যে তাকে পরাজিত করেছে তার মাঝে নিশ্চয়ই পূর্ণতার গুণ রয়েছে। বিজিতরা বিজয়ীদের অন্ধ অনুকরণ করে দুটি ধারণা থেকে, হয় এই জন্যে যে তার মাঝে পূর্ণতার বৈশিষ্ট্য আছে, কিংবা এই জন্যে যে সে বিশ্বাস করে সাধারণ ক্ষমতা বলে সে তাকে পরাজিত করেনি, বরং তার মধ্যে বিজয়ী গুণ আছে বিদায় সে এই সফলতা অর্জন করেছে। পরাজিত মানসিকতার এই বৈশিষ্ট্যটি আমাদের মাঝে পূর্ণরূপে দেখতে পাবেন সব কিছুতেই বিজাতীয় লোকেদের অনুকরণ। খ, বহিরাগত কারণসমূহ। মানসিক বিপর্যয়ের পেছনে বহিরাগত যে কারণগুলো মুসলিমদের প্রভাবিত করেছে সেগুলো এখন আলোচনা করা হবে। প্রথম কারণ, শত্রুদের ক্ষমতাকে বড় করে দেখা। শত্রুদের ক্ষমতাকে বড় করে দেখা এবং তাদের ক্ষমতাকে অতিরঞ্জন করে তোলা। যেমন কিছু মানুষ বলে, রাশিয়া ও আমেরিকার অনেক শক্তি। মূলত নিজেদের ইয়াকিন ও আস্থা দুর্বল হয় পরাশক্তির শক্তির সামনে এরা নিজেদেরকে হেয় করে দেখে। আল্লাহ বলেন, তার সৈন্যের কথা তিনি ছাড়া কেউই জানেন না। যদি মুসলিমেরা আল্লাহর সৈন্য সামন্তের প্রতি লক্ষ্য করত, তাহলে তারা অনুধাবন করতে পারত যে একটামাত্র ভূমিকম্প আমেরিকার মেক্সিকো ও সান ফ্রান্সিস্কোর মতো শহরকে মুহূর্তে ধসিয়ে দিতে পারে এবং তাদের তৈরি পারমাণবিক ক্ষমতা উল্টো তাদের বিরুদ্ধেই যেতে পারে। চেরনোবিল দুর্ঘটনার কথা ভাবুন। এই দুর্ঘটনায় বিরাট সংখ্যক মানুষ মারা গিয়েছে। তারা এতটাই ভীত সন্ত্রস্ত হয়েছে যে এখন এই পারমাণবিক ক্ষমতা রোধ করার চিন্তাভাবনা শুরু করেছে। যেই মুসলিমের আস্থা ও ইয়াকিন আছে যে সে নিশ্চয়ই আল্লাহ তাআলার সৈন্য সামন্তের কথা জানেন এবং উপকরণ গ্রহণে সচেষ্ট থাকে। দ্বিতীয় কারণ, মনস্তাত্ত্বিক যুদ্ধে ধৈর্য না ধরা। পশ্চিমারা তাদের পেশিশক্তি প্রদর্শনের জন্য মনস্তাত্ত্বিক যুদ্ধকে কাজে লাগাচ্ছেন। একমাত্র ঈমান, ধৈর্য আর তাকওয়ার মাধ্যমে এই বিষয়টি প্রতিহত করা সম্ভব। আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা সবর করো ও তাকওয়া অবলম্বন করো, তাহলে তাদের কোনো চক্রান্তই তোমাদের ক্ষতি করতে পারবে না। তৃতীয় কারণ, সব কিছু পশ্চিমা লেন্সে দেখতে পছন্দ করা। পঞ্চম বাহিনী বলতে আরবেতে একটি প্রবাদ আছে, মুসলিমদের মধ্যে একটা পঞ্চম বাহিনী আছে, তারা মুসলিম তথা আমাদেরই সন্তান, আমাদেরই চামড়ার এবং আমাদেরই ভাষার। তারা শত্রুর কুলে বা শত্রুর দেশে লালিত পালিত হয়ে দেশে ফেরে। এসে এরা এমন সব দাবি উপস্থাপন করে যা তাদের মানসিক পরাজয়ের প্রতি ইঙ্গিত করে। মূলত তারা আত্মবিসর্জন দিয়ে তাদের গায়ে পশ্চিমা ব্যক্তিত্বকে জড়িয়েছে। চতুর্থ কারণ, প্রবৃত্তির মাঝে ডুবে থাকা। এখন শত্রুরাও জানে মুসলিমদের দুর্বলতা কোথায়, তারা সেই দিক থেকে আক্রমণ করছে। এটি হলো প্রবৃত্তির দিক থেকে দুর্বলতা। উদাহরণস্বরূপ, ফ্রান্সের রাজা নবম লুইস আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে গ্রেফতার হলে তাকে মিশরের মানসুরের একটি জেলখানায় বন্দী রাখা হয়। সে 4 বছর ওখানে বন্দী ছিল। ওই সময়টাতে সে মুসলিমদের মনস্তাত্ত্বিক অবস্থা পর্যবেক্ষণ করে। এরপর যখন সে ছাড়া পেয়ে তার দেশে ফিরে যায়, তখন বলেছিল, সৈন্য সামন্ত বাড়িয়ে কিংবা সামরিক শক্তি দিয়ে আমরা মুসলিমদের পরাজিত করতে পারব না। তাদের পরাজিত করতে হলে নারী এবং মদের বোতল দরকার। ফলে এখন তারা জানে কিভাবে কি করতে হবে। যেহেতু তারা বিশ্ব শাসন করতে চাইছে, তাই এই বিষয়েও জেনে নিয়েছে যে কিভাবে বিশ্বকে শাসন করতে হয়। মূলত তারা প্রবৃত্তির দিক থেকে মানুষকে দুর্বল করে শাসন করছে। উদাহরণস্বরূপ, ফ্রিমেসনদের বা ইয়াহুদিদের সঙ্গের কথা বলা যায়। তাদের একটি নিকৃষ্ট পদ্ধতি আছে। তারা রোটারি ও লিওনিজের মতো কিছু ক্লাব তৈরি করেছে। এসব ক্লাবে তাদের আয়োজনে তরুণ যুব সমাজ নয়, বরং আমন্ত্রিত হয় বড় বড় ব্যক্তিবর্গ, এবং বড় বড় ব্যক্তিবর্গের মাধ্যমে তারা শাসক, বিচারক ও আমির উমারার কাছ পর্যন্ত পৌঁছিয়ে যায়। যারা এসব ক্লাবে আমন্ত্রিত হয়ে আসে,
ওদেরকে মদ ও নারী পরিবেশন করা হয় এবং সুযোগ মতো তাদের বিরুদ্ধে কিছু প্রমাণ সংগ্রহ করে রাখা হয়, যেমন বিশেষ মুহূর্তের কোনো ছবি। ধরুন সে বিবস্ত্র অবস্থায় কিংবা একাকী কোনো নারীর সাথে আছে, এটা গোপন ক্যামেরায় রেকর্ড করা হয়। এরপর সেই ছবি বা ভিডিওর মাধ্যমে সেই ব্যক্তিকে ব্ল্যাকমেল করা হয়। এইভাবে তারা গণ্যমান্য ব্যক্তিদের ব্ল্যাকমেল করে তাদের সাথে দরাদরি শুরু করে, বলে এই রেকর্ডের বিনিময়ে কি দিবেন, আমরা চাই অমুককে আপনার ওখানে নিয়োগ দিন, অমুক আপনার অফিসের পরিচালক হোক, এটা এমন ওটা এমন। সেই উচ্চপদস্থ ব্যক্তি তখন না বলতে পারে না, এই ভয়ে যে অন্যথা হলে তাকে মানুষের কাছে অপদস্থ হতে হবে। একইভাবে এরা মুসলিম সমাজের উচ্চপদস্থ ব্যক্তিদের তাদের সম্পদ আত্মসাত করার সুযোগ নিয়ে কিংবা ঘুষ দেওয়ার মাধ্যমে জিম্মি করে নেয়। মুসলিম শাসক ও আমির ওমারাদের প্রবৃত্তিকে কাজে লাগিয়ে আরও বিভিন্ন পন্থায় তাদের নিয়ন্ত্রণ করে। শাসক ও বড় বড় ব্যক্তিবর্গ যদি নারী ও মদের কাছে ধরাশায়ী না হতো এবং যদি তারা ঘুষ ও তথাকথিত উপটক্ষণ গ্রহণ না করত, তাহলে তারা হতো ফ্রেশ ও স্বাধীন ব্যক্তিত্ব এবং ওরা তাদের প্রভাবিত করতে পারত না। মূলত এটাই মুসলিমদের দুর্বল জায়গা, এই পথ ধরেই তারা আমাদের উপর হামলে পড়েছে। প্রতিকার, মানসিক বিপর্যয়ের ব্যাধিতে আক্রান্ত উম্মার প্রতিকার কি হবে? প্রথম উপায়, সমস্যার কারণ উদ্ঘাটন করা। প্রথমে আমাদের সমস্যার কারণ উদ্ঘাটন করতে হবে। আমাদের অনুধাবন করতে হবে যে সত্যি আমাদের মানসিক বিপর্যয় ঘটেছে, এটি দিন থেকে দূরত্ব সৃষ্টির কারণেই ঘটেছে, সেজন্যেই আমাদের আজকের এই দশা। সমস্যা নির্ণয় করতে পারলেই সাধারণের অর্ধেক পথ পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয় উপায়, দৃঢ় ইমানের উপর নিজেকে গঠন করা। দ্বিতীয় হলো ইমানের উপর নিজেকে গঠন করা। সহস্র মাইল পথের সূচনা হয় একটি ধাপ দিয়ে। সেই প্রথম ধাপটি হলো যুবক, বৃদ্ধ, ছোট, বড়, নারী, পুরুষ সকলেই দিনের সাথে লেগে থাকতে হবে এবং সঠিকভাবে দিনের উপর অবিচল থাকতে হবে। প্রকৃত দিনের উপর এমনভাবে ঘরে উঠতে হবে যে এক আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ভয় করব না। এই বিশুদ্ধ আকিদা মস্তিষ্কের ভেতর চিন্তার আকারে সীমাবদ্ধ থাকলে হবে না, বরং কর্মের মাধ্যমে একে বাস্তবায়ন করতে হবে। অবাক করার বিষয় হলো কিছু কিছু মানুষ আছে, তারা বলে তোমরা আকিদার অধ্যয়ন করে কি করবে, কেন তোমরা কমিউনিজম নিয়ে কথা বলো না, সাম্যবাদ নিয়ে আলোচনা করো না। আমি বলি আকিদা আপনাকে শক্তি যোগাবে এবং আত্মমর্যাদা বোধ দান করবে। আমি আপনাকে এই বিষয়টিতে কয়েকটি উদাহরণ দিচ্ছি। জাহিলি যুগে মানুষ যখন কোনো উপত্যকায় অবতরণ করত, তারা সেই এলাকায় সর্দারদের নামে সেখানকার জিনেদের থেকে পানাহ চাইত, কারণ তারা জিন ভয় পেত, তারা জিনদের নির্ভূত বলত। অথচ দেখুন, ইসলামী আকিদার ফলে আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে আশ্রয় খুঁজি না, আল্লাহ ছাড়া আর কারো কাছে আশ্রয় গ্রহণ করি না। এটা এই জন্যে যে জিন বিষয়ে আমরা আমাদের আকিদা জানি। আমরা জানি জিনেদের মধ্যেও ভালো খারাপ আছে, যেমন সুরা জিনে এক জিনের বক্তব্য এভাবে এসেছে, আমাদের মাঝেও সৎ আছে, আছে এর ব্যতিক্রম, আমরা ছিলাম বিভিন্ন পথে বিভক্ত, আমাদের মধ্যেও আছে কিছু মুসলিম আর কিছু অবিচারকারী, জিনেদের মাঝেও অনেক দায়ী আছে আর তারা আল্লাহর সৃষ্ট, কারো উপকার অপকারের নিজস্ব কোনো ক্ষমতা তাদের নেই। আকিদার এই জ্ঞান আমাদের শক্তি যোগায় এবং বিশ্বাসের দৃঢ়তা দান করে, ফলে আমাদের চেতনা আছে কিভাবে এই বিশ্বে চলাফেরা করতে হবে। অতএব এই আকিদা আমাদের কার্যত এক শক্তিশালী ব্যক্তিত্ব দান করে। আরেকটি উদাহরণ, কুলক্ষণে বিশ্বাসের প্রসঙ্গ। বুখারী বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাখি উড়ে বা উড়ন্ত পাখি দেহে কুলক্ষণের বিশ্বাস তথা কুফা ও অপয়া বলতে কিছুই নেই, উত্তম আশা আকাঙ্ক্ষা আমার পছন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোগ সংক্রমণের নিজস্ব কোনো ক্ষমতা নেই, পাখির কোনো ক্ষমতা নেই। জাহিলি যুগে লোকেরা সফরে বেরিয়ে যদি কোনো কালো পাখি দেখত, তাহলে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে যাত্রা বিরতি করত, কেননা তারা ভয় পেত কোনো অঘটন ঘটবে কি না। কোনো সন্দেহ নেই যে অহেতুক ভীতি এক ধরনের মানসিক পরাজয়। মানুষ যখন সঠিক আকিদা ও বিশ্বাসের জ্ঞান লাভ করবে এবং জানবে যে পাখি বা অন্য কোনো বস্তু দেখে কুলক্ষণে ভেবে ভয় পাওয়ার বিশ্বাস ভিত্তিহীন আর জাহিলি যুগের মানুষের কর্মবিশেষ, তখন যাই ঘটুক সে কি এই ধরনের অমূলক বিশ্বাস লালন করতে পারে? সুতরাং মুসলিম যখন এই বিশ্বাস অর্জন করবে, সে হবে কার্যত শক্তিশালী এবং এই শক্তির একটি কার্যকরী ভূমিকা তার জীবনে প্রতিফলিত হবে। কখনো আপনি অনেক মুসলিম দেখতে পাবেন যারা বর্তমানেও এই ধরনের অনেক কুসংস্কার লালন করে, যেমন ঘোড়ার খুর গড়ের চৌঘাটে ঝুলিয়ে রাখে, কেউ ছোট বাচ্চার স্যান্ডেল গাড়িতে ঝুলিয়ে রেখে যেন বদনজর না লাগে,
প্রকৃত কথা হলো এরা বদনজর, হিংসা ও জিনকে ভয় পায় এবং এই ভীতি নিয়ে তারা বেঁচে আছে। পক্ষান্তরে যে মুসলিম প্রকৃত অর্থেই সঠিক আকিদার প্রতি বিশ্বাস রাখে, সে নিশ্চিত মনে বসবাস করে আর সে জানে কিভাবে সমাজ, জীবন ও মানুষের মাঝে আচার আচরণ করতে হবে। সে জানে ভীতি একমাত্র আল্লাহর পক্ষ থেকে এবং রিজিকও একমাত্র আল্লাহর হাতে, ফলে সে কোনো হারামের প্রতি নমনীয় হতে পারে না। এক আলজেরিয়ান ভাইয়ের সাথে লন্ডনে আমার সাক্ষাৎ হয়েছিল, তার ঘটনা আপনাদের বলছি। তিনি বলেন, আমি একটি আবাসিক হোটেলে কাজ করার জন্য গিয়েছিলাম। হোটেলের মালিক ব্যক্তিগত সাক্ষাতের পর আমাকে বললেন, চলো আগে পার্টির আয়োজন করি এবং বাড়ি গিয়ে কিছুটা ড্রিঙ্কস করি, তারপর তোমার বিষয়টা আমরা ভেবে দেখব। তখন সেই যুবকটি খুব দ্বিধায় পড়ে গেল। সে ভাবল, আমি তো মদ খাই না, তবুও আমার জীবিকা যেন বন্ধ না হয়, সেজন্য কি আমি এই লোকটিকে সন্তুষ্ট রাখব? অবশেষে সে সিদ্ধান্ত নিল, লোকটিকে বলবে আমি মদ পান করি না, যদি সে গ্রহণ না করে করবে না। সে তাকে বলল, আমি মুসলিম, মদ পান করি না। মালিক বললেন, সত্যি? সে জানালো, হ্যাঁ। তিনি বললেন তাহলে চাকরির জন্য এখন থেকেই তুমি গৃহীত। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, কারণ কি? তিনি বললেন, এখানে যারা আসে সবাই মদ খেয়ে অনেক রাত পর্যন্ত জাগে, সকালে দেরি করে আসে, তাই সবার আগে তোমাকেই নেওয়া হলো। মানুষ যখন প্রকৃত অর্থে জানবে রিজিক আল্লাহর হাতে, আল্লাহ তখন তার জন্য রিজিকের দরজাগুলো খুলে দিবেন। এই ব্যক্তি তো ধারণাই করেনি যে আমি মুসলিম, আমি মদ পান করি না, এটা বলার পর তাকে নিয়োগ দেওয়া হবে। মুমিন ব্যক্তি যখন তার দিন প্রকৃত অর্থে পালন করে, তখন সে সমস্ত শক্তির চাবিকাঠি পেয়ে যায়। সে তো আল্লাহকে সন্তুষ্ট করছে, তাই আশা রাখা যায় পার্থিব্য জীবনেই তার জীবিকার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। তৃতীয় উপায়, দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দেয়া। আমরা এই পার্থিব্য জীবনের সাথে সম্পর্ক গড়ার থেকে দূরত্ব বজায় রাখব এবং আখিরাতের সাথে নিজেদেরকে আবদ্ধ করব। এটা আমাদের শক্তিশালী ও মর্যাদার অধিকারী বানিয়ে দেবে। আমরা সেই সমস্ত ক্ষেত্র ও অবস্থা অন্বেষণ করা থেকে দূরে থাকব যা নিছক পার্থিব্য জীবনের সাথে সম্পৃক্ত এবং যা আমাদের দিনকে করবে ক্ষতিগ্রস্ত। এমন কিছু মানুষকে পাবেন যারা দস্তরখান আর দাওয়াতের খুঁজে থাকে, তাদের হৃদয় যেন সর্বদা খাবারের সাথে লেগে থাকে। দুনিয়ার মুহে এদের ব্যক্তিত্ব দুর্বল ও বিপর্যস্ত হয়ে পড়ে। দেখবেন যে আলেমের স্বতন্ত্র ব্যক্তিত্ব রয়েছে, তাকে কেউ কিছু উপহার দিলে সে গ্রহণ করে না, বরং বলে আমাকে মাফ করুন, আমি হাদিয়া গ্রহণ করি না। ফলে সে মানুষের চোখে বড় হয় এবং তার অনেক প্রভাব থাকে। যখন আমরা এই পার্থিব্য জীবনের সাথে সম্পর্ক না করে দূরত্ব বজায় রাখব, তখনই আমরা মানসিকভাবে ও গুণগতভাবে শক্তিশালী হতে পারব। আমাদের ইতিহাসের পাতায় পাতায় এই ধরনের বাস্তব ঘটনা ছড়িয়ে আছে। শাসকগণ এমন আলেমদের মূল্যায়ন করতেন যারা পার্থিব্য জীবনের সাথে সম্পর্ক ছিন্ন করে চলতেন। কোনো শাসকের বেলায় তো এমনও হয়েছে, তারা একজন আলেমকে দাওয়াত করে বলেছেন, আপনি আমাদের কাছে কেন আসছেন না? তখন আলেম শাসককে বললেন, আপনি আমার জানের নিরাপত্তা দেবেন, কেবল এই শর্তে আমি আপনার কাছে একটি বিষয় চাইব। শাসক বললেন, আপনাকে এই অধিকার দেয়া হলো। তখন আলেম বললেন, যদি আমি নিজ থেকে আপনার কাছে না আসি, তবে আপনি আর আমাকে ডাকবেন না, আর আপনার কাছে কিছু চাওয়ার আগে কখনো আপনি আমাকে হাদিয়া পাঠাবেন না। এভাবে একজন আলেম শাসককে বেকায়দায় ফেলে দিত, তিনি শাসকের কথা শুনতেন না, আর শাসকেরও জানা আছে তিনি আলেমকে তার প্রতি আকৃষ্ট করতে পারবেন না। তো এইভাবেই দুনিয়া থেকে দূরত্ব বজায় রাখার গুণ আমাদের স্বয়ংসম্পূর্ণ এক শক্তিশালী ব্যক্তিত্ব দান করে। চতুর্থ উপায়, ইতিহাস থেকে শিক্ষা নেয়া। ভালোভাবে ইতিহাসে প্রত্যাবর্তন করা, এর জন্য আমাদের উচিত বেশি বেশি মনীষীদের জীবনী পাঠ করা। এটি সান্ত্বনা গ্রহণের জন্য নয়, বরং তাদের জীবন থেকে শিক্ষা নেয়ার জন্যে। ইতিহাসের ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে আপনারা আল বিদায়া ও নিহায়া পড়ে দেখুন, রাসুলের সিরাত, পরবর্তীদের জীবনী, মুসলিমদের ইতিহাসে আরও যা যা ঘটেছে সেসব ইতিহাস আপনাদের মুসলিমদের সম্পর্কে একটা বাস্তব চিত্র দেবে, যা আপনাদের স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করবে। মুসলিমেরা এখন ভুলের যে গ্লানি বয়ে চলছে, আপনাদের মস্তিষ্ক যেন এর মাঝে সীমাবদ্ধ না থাকে, অন্যথায় আপনাদের মাঝে হতাশা সৃষ্টি হবে। আপনি হয়তো বলবেন, দায়ীদেরই যখন এই করুণ অবস্থা, তাহলে সমস্ত মানুষ ছেড়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা উচিত। এটা ভুল। আপনাকে ভালোভাবে ইতিহাস পড়তে হবে, আপনাকে জানতে হবে আমাদের শক্তির উৎস কী এবং আমাদের ফিরে আসার পথ কোনটি, এরপর ফিরে আসতে হবে দিনের পথে। পঞ্চম উপায়, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। হে যুব সমাজ, অবশ্যই আমাদের উচ্চ হিম্মত লালন করতে হবে, আমাদের নিজেদেরকে গড়তে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে গড়ে তুলেছিলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জীবিকা উপার্জনের জন্য পরিশ্রম করা শেখাতেন এবং তাদেরকে মানুষের কাছে সাহায্য না চাওয়ার শিক্ষা দিতেন। সুতরাং বস্তুগত ও গুণগত উভয় দিক থেকেই সবাইকে স্বয়ংসম্পূর্ণ হওয়া উচিত, যেন শত্রুরা আমাদের কাছে আসার পথ খুঁজে না পায়। আমাদের দুর্বল হলে চলবে না। অথচ এই ব্রিটেনে এমনও কিছু মুসলিম আছে যাদের অধিকাংশ জীবন উপকরণ আসে ব্রিটিশ সরকারের অনুদান থেকে। অবশ্যই যার যে সামর্থ্য আছে তা কাজে লাগাতে হবে। যারা পারে অর্থনীতি নির্ভর প্রতিষ্ঠান করবে। কাফেরদের মোকাবেলা করার জন্যে এসবের মধ্যে দিয়ে মুসলিমদের শক্তি সামর্থ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসাদগ্রস্ততা ও অলসতার নিন্দা করেছেন, বিপরীতে তিনি দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে ওসব বিষয়ে আশ্রয় চাই, দুর্দশা ও দুশ্চিন্তা, অক্ষমতা ও অলসতা, ভীরুতা ও কৃপণতা, ঋণের বোঝা এবং লোকেদের কাছে পরাজয় বরণ করা থেকে। সুতরাং আমাদের উচিত সকাল সন্ধ্যা অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় প্রার্থনা করা। মুসলিমের আরও একটি হাদিস, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিন থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় ও উত্তম, তবে উভয় মুমিনের মাঝে কল্যাণ আছে। আরেকটি হাদিস, যা কিছু তোমার উপকারে আসে সেসবে নিবিষ্ট হও, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, হাল ছেড়ে দিও না। যদি অনাকাঙ্ক্ষিত কিছু তোমাকে স্পর্শ করে, তবে এই কথা বলো না যে যদি এমন এমন করতাম তাহলে উমন উমন হতো। তুমি বরং বলো, এটাই আল্লাহর ফয়সালা, তিনি যা চেয়েছেন তাই করেছেন। অতীতের ঘটে যাওয়া বিষয় নিয়ে আত্মতিরস্কার আর আফসোস করে করে তুমি ভবিষ্যৎ কাটিয়ে দিও না। তুমি কখনো বলো না, আহ যদি এমন করতাম, এমন করতাম, উমন করতাম। একজন মুসলিমকে অবশ্যই শক্ত মানসিকতা রাখতে হবে। মুসলিম ভুল করলে কিংবা বিপদের সম্মুখীন হলে বলবে, আল্লাহর ফয়সালা, আল্লাহ যা চান তাই করেন। সে নতুন করে শুরু করবে এবং ভবিষ্যতের জন্য কাজ করবে। সাইক্রিয়াটিকদের একটি সাধারণ মন্তব্য হল, আত্মতিরস্কার বিষণ্ণতার জন্ম দেয়। যখন তুমি নিজেকে বারবার দোষারোপ করবে তখন তোমার বিষণ্ণতার ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই ধরনের তিরস্কার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উৎসাহিত করেছেন, বিপদের সময় আমরা যেন এই দোয়া পড়ি, আমাদের জন্যে আল্লাহ যথেষ্ট, তিনি কতই না উত্তম ব্যবস্থাপক। কিংবা যেন আমরা বলি, এ হলো আল্লাহর ফয়সালা, তিনি যা চান তাই করেন। আবু দাউদ কর্তৃক বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ অপারগতার জন্য নিন্দা করেন, তোমার দায়িত্ব বিচক্ষণ থাকা, যখন কোনো কিছু তোমাকে ভারাক্রান্ত করবে তখন বলবে, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তিনি কতই না উত্তম ব্যবস্থাপক। অর্থাৎ সর্বদা নিজেকে দোষারোপ না করে বলুন, আমাদের জন্যে আল্লাহ যথেষ্ট, তিনি কতই না উত্তম ব্যবস্থাপক। বলতেই থাকুন এবং চেষ্টা অব্যাহত রাখুন যতক্ষণ না আপনার মানসিক শক্তি অর্জিত হয়। হাদিসে কায়েস বা বিচক্ষণ বলতে বোঝানো হয়েছে কর্মের বুদ্ধিমান, ফুরফুরে, উদ্যমী, কোমল ও নিরাপদ থাকা। অর্থাৎ তোমাকে জ্বলে উঠতে হবে, ক্ষিপ্র ও উদ্যমী হতে হবে। যদি তোমার কোনো সমস্যা হয়, সম্মুখ হতে কোনো বাধা আসে কিংবা পেছন থেকে শত্রুতা, তবে বলো, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম ব্যবস্থাপক। ষষ্ঠ উপায়, আগামীর দিন এই দিনের পক্ষে আমাদের নিরাশা ও নৈরাশ্যবাদীদের থেকে দূরে থাকতে হবে এবং জানতে হবে যে আল্লাহ তাআলার ওয়াদা হলো আগামীর দিন এই দিনের পক্ষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসও আছে যেখান থেকে বিষয়টি স্পষ্ট হয়। অধিকন্তু মুসলিমদের যে অধঃপতন দেখা যাচ্ছে এখান থেকেও পরিত্রাণ হবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আল্লাহ তাদের ওয়াদা দিয়েছেন যে তিনি অবশ্যই তাদের পৃথিবীতে খিলাফত দান করবেন, যেমন ওই সমস্ত লোকেদের দিয়েছেন যারা পূর্বে অতিবাহিত হয়েছে। তিনি তাদের পূর্ণরূপে দিন মেনে চলার সামর্থ্য দান করবেন, যে দিনকে তিনি তাদের জন্য মনোনীত করেছেন। তিনি তাদের ভীতিকে নিরাপত্তায় বদলে দিবেন। সুতরাং তারা যেন আমার ইবাদত করে, আমার সাথে যেন আর কাউকে শরিক না করে। এই বিষয়গুলো পাওয়ার জন্য দুটি শর্ত প্রযোজ্য। এক, এক আল্লাহর ইবাদত করতে হবে, ব্যাপক ও পূর্ণাঙ্গ অর্থে ইবাদত বলতে যা বোঝায় সেভাবেই। দুই, আল্লাহর সাথে আর কাউকে শরিক করা যাবে না, অর্থাৎ শিরক থেকে সম্পূর্ণরূপে মুক্ত থেকে ইবাদত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘটনা ঘটার আগে কিয়ামত সংঘটিত হবে না। মুসলিমেরা ইয়াহুদীদের সাথে লড়াই করবে, অবশেষে জান বাঁচাতে ইয়াহুদীরা পাথর কিংবা গাছের আড়ালে লুকাবে। তখন সে গাছ কিংবা পাথর ডেকে ডেকে বলবে, হে আল্লাহর বান্দা, এই যে আমার পিছনে একজন ইয়াহুদী, এসো তাকে হত্যা করো। তবে গারকাদ গাছ বলবে না, কেননা তা ইয়াহুদীদের পক্ষের গাছ হবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত মুসলিম শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ পৃথিবীকে গুটিয়ে সংকুচিত করে দিয়েছেন, ফলে আমি পৃথিবীর পূর্ব পশ্চিম দেখেছি। পৃথিবীর যতটুকু আমার সামনে গুটিয়ে তুলে ধরা হয়েছে, সর্বত্র আমার উম্মাতের রাজত্ব পৌঁছিয়ে যাবে। হাদিসের ভাষ্য অনুযায়ী রাসুলের সামনে যতটুকু গুটিয়ে দেওয়া হয়েছে সেই পর্যন্ত তার উম্মাতের রাজত্ব পৌঁছে যাবে। আর রাসুলের সামনে তো পূর্ব থেকে পশ্চিম সম্পূর্ণ গুটিয়ে দেওয়া হয়েছে, এই ভবিষ্যৎবাণী এখনও বাস্তবায়িত হয়নি। তার মানে ভবিষ্যতে বাস্তবায়িত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনের আলো ও রাতের আধার যেখানে যেখানে পৌঁছায় সেখানে সেখানে এই দিন পৌঁছিয়ে যাবে। কাঁচা পাকা সমস্ত ঘরে আল্লাহ এই দিন প্রবেশ করাবেন, প্রকৃত সম্মানীকে সম্মানিত করে এবং লাঞ্ছিতদের অপদস্থ করে। সে সম্মান হবে ইসলামের সম্মান, আর সে অপদস্থতা হবে কুফুরের অপদস্থতা। আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন শহর আগে জয় হবে, কনস্টান্টিনোপল নাকি রোম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম জয় হবে হিরাক্লিয়াসের শহর অর্থাৎ কনস্টান্টিনোপল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতদিন আল্লাহ চান তোমাদের মাঝে নবী থাকবেন, এরপর যখন আল্লাহ চান নবীকে উঠিয়ে নেবেন, এরপর আসবে নবুয়াতের আদলে খিলাফাত, আল্লাহ যতদিন ইচ্ছা খিলাফাত থাকবে, আল্লাহ যখন চাইবেন খিলাফাত উঠিয়ে নেবেন, এরপর আসবে ন্যায়পরায়ণ বাদশাহ, যতদিন আল্লাহ চান ন্যায়পরায়ণতা থাকবে, এরপর আল্লাহর যখন ইচ্ছে হবে তিনি এই শাসন উঠিয়ে নেবেন, এরপর আসবে স্বৈরশাসক বাদশাহ, যতদিন আল্লাহ চান তা থাকবে, এরপর যখন ইচ্ছে করবেন তিনি এই শাসন উঠিয়ে নেবেন, তারপর আবার নবুয়তের আদলে খিলাফাত আসবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। আমাদের আলোচ্য বিষয় হাদিসের এতটুকু, তারপর আবার নবুয়তের আদলে খিলাফাত আসবে। আল্লাহ তাআলা বলেন, তিনি তার রাসূল প্রেরণ করেছেন হেদায়াত ও সত্য দিন নিয়ে, যেন তিনি এই দিনকে সমস্ত ধর্মের উপর প্রতিষ্ঠিত করেন, যদিও মুশরিকেরা তা অপছন্দ করে। কিছু মানুষ মনে করে উপরোক্ত আয়াতটির আবেদন পূর্ণ ও সমাপ্ত হয়ে গেছে, এটা আর পুনরাবৃত্ত হবে না। এটা ভুল, কেননা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবারও লাত উজ্জার পূজা করা অবধি দিন রাতের বিবর্তন বাকি থাকবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভাবছিলাম এই আয়াতটি নাজিল হওয়ার পর দিন পূর্ণ হয়ে গেছে, তিনি তার রাসূল প্রেরণ করেছেন হিদায়াত ও সত্য দিন দিয়ে, যেন তিনি এই দিনকে সমস্ত ধর্মের উপর প্রতিষ্ঠিত করেন, যদিও মুশরিকেরা তা অপছন্দ করে। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর ইচ্ছে হলে অচিরেই তা হবে। এ সমস্ত হাদিস প্রমাণ করে যে আগামী দিনগুলো এই দিনের পক্ষে। আলোচনার সময় সংক্ষিপ্ত, তা না হলে এই বিষয়ে আমি আরও আলোচনা করতাম যে আগামীতে জোরালো একটি উত্থান হবে, সেই উত্থানের মাধ্যমে আগামীর দিনগুলো এই দিনের পক্ষে হবে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে ও আপনাদেরকে নিরাশ ও নৈরাশ্যবাদী থেকে দূরে রাখেন, তিনি যেন আমাদের শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী করেন, যেই ব্যক্তিত্ব এগোতে জানে পিছু হটতে জানে না। হে আল্লাহ, তুমি মহান, সমস্ত প্রশংসা তোমার। আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া কোনো ইলাহ নেই। আমি তোমার কাছে ক্ষমা চাইছি এবং তওবা করে তোমারই কাছে ফিরে আসছি। সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার পরিজন ও তার সাহাবীদের উপর। আমিন। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে এই অডিও বুকটি। ধন্যবাদ, জাজাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।